हेलो फ्रेंड्स, गुड मॉर्निंग, वेलकम बैक टू माय चैनल दीपिकास लाइफस्टाइल। तो वीडियो प्रथम तुम्हारे क्षमा चेहरे दीची तर कारण कल के ब्लॉग दीते तुम्हारा तो आगे ब्लॉगे सुनले ए काज सब करते हे संसारे जावतियों काज रान्ना थेके शुरू कर घर मुछा बासन माजे कपड़ काचा सब। तो कल के आबार पड़ा छिलो बिकाल बेला सेई जन्य कल के भिडियो बनाते पारिनि। আর মাকে তো এখন দোকানে থাকতে হচ্ছে, মা বাবা দুজনেই দোকানে থাকছে। আজকে সকালবেলাও মা আর বাবা রানাঘাটে গেছিল মাল আনতে, চটি জুতো, কসমেটিক্স, স্টেশনারি সব কিছুই এনেছে। কসমেটিক্স আনলে সাজের জিনিস আর চটি জুতো। এই যে টিফিন বানালাম, চাউমিন, কত ঘন ঘন চাউমিন খাচ্ছি, ভালো লাগছে বলো? এই যে ভালোই লাগছে দেখতে বলো। এই যে পেঁয়াজ, শসা, ধনে পাতা, বাবা কালকে রাত্রি বেলা এনেছিল, আর গাজর দিয়ে আছে, আলু গাজর দিয়ে করেছি, সবজি দিয়ে যখনই করি সবজি দিয়েই বানাই আমি। আজকে সেই জিন্সটা পাল্টাতে যাওয়ার কথা আছে, দেখা যাক। শ্রাবণীকে আমি মেসেজ করেছি, ও এখনো রিপ্লাই দেয়নি, ফোন করব খেয়ে দিয়ে নিয়ে। তো তোমাদের সঙ্গে কথা বলার কথা বলছিলাম যখন, বললাম না শ্রাবণীর কাছে জিজ্ঞাসা করেছিলাম যে কখন যাবে, দিয়ে তোমাদের সঙ্গে কথা বলতে বলতেই শ্রাবণী কল করলো, বললো কখন আসছিস। এখন খেয়ে দেয় দেরি করছি, এটা কি গরম হয়েছে ভেতরে। চলো নেমে পড়েছি। এখন বাজে 11:45, অনেকটাই লেট হয়ে গেল। বাসটা খুব লেট করছিল, 11টার বাস আসলো 11:10। তো যাই শ্রাবণীদের বাড়ি, ও কল করেছিল বললো রেডি হচ্ছে, বাস যাবো দুজন মিলে, যদি দিদি যাই তাহলে তিনজন। চলো দেখতেই পেলে প্যান্ডেল ট্যান্ডেল প্যান্ডেল হচ্ছে, স্নান তো করে আসিনি, আমি বাড়ি গিয়ে স্নান করবো কারণ এত গরমে। আর আজকে হাত কাটা ইয়ে পড়েছি, ফুল হাতা পরিনি, ফুল হাতা বা থ্রি কোয়ার্টার হাতা, তো হাতটা যাবে পুরে পুরো, আগের দিন ফুল হাতা ছিল। কি সুন্দর লাগছে, বাড়িতেই করবি? হ্যাঁ, এ বাবা, এই আবার কি ধান চাষ হচ্ছে, ওই দেখো ওই লাইটিংটায়। ওয়াও, এখন কটা বাজে জানি না, তাই জন্যে গুড আফটারনুন অবশ্যই, তার কারণ 12টা তো কভার হয়ে গেছে। ওভার ওভার আবার রোদ লাগছে, ভীষণ রোদ্দুর আর ভীষণ গরম আজকে। ঠাকুর চলে এসেছিল। হ্যাঁ হ্যাঁ, তো আমি তখন কি বলছিলাম, এখন বাজে 11:45, সেই জন্য অবশ্যই গুড আফটারনুন। আর আমরা এটা আমার হাতে জুতো, কারণ বাবা বললো কল করে যে একটা জুতো আনতে, অর্ডার আছে। তো আমি গেছিলাম ভাঙড়াপাড়ার ওইদিকে, তার কারণ বাবা মা দুজনেই কীসব ভুলভাল বলছি লোক দেখে, কিন্তু ক্যামেরা আমি নামাইনি, ঠিক আছে। তো মা বলেছিলো যে নূপুর আনতে, সেই জন্য গেছিলাম ভাঙড়াপাড়ার ওইদিকে। দিয়ে বাবার কাছে আবার কল করলাম আর কিছু নিতে হবে কি না, দিয়ে বাবা বললো যে একটাই জুতো আনতে অর্ডার আছে, তো সেই জন্য এটা নিলাম। আর নূপুর আজকে সকালবেলা মা বাবা এসেছিলো তোমরা জানো, কিন্তু নিয়ে যেতে ভুলে গেছিলো, সেই জন্য 6 নম্বরের নূপুর স্যাম্পেল এনেছিলাম একটা। আর আমার জিন্সটা পাল্টালাম, আর শ্রাবণী একটা কুর্তি পাল্টালো। তো এখন আমরা যাচ্ছি বাড়ি, জেঠিমা এখনও বাজার করছে, দিদির কি প্যান্ট ট্যান্ট নেবে। আর আজকে যা গরম, শ্রাবণী বলছে চল আমাদের বাড়ি রেস্ট নিবি একটু, তারপরে যাবি, কিন্তু আমি আর যাবো না, তো আমার যেতে ইচ্ছা করে না, মনে হয় বসেই থাকি, রোদ দূরে বেরোতে ইচ্ছা করে, এক টানে চলে যাবো ছাতাটা ছুড়িয়ে। তো
কাঁধে ব্যথা করছে। কদবেল নিলাম একটা আর পেয়ারা খেতে খেতে আসলাম। পেয়ারাটা পুরোটা খেতে পারিনি, একটার মধ্যে নিয়ে নিয়েছি। তো আবার দেখা হচ্ছে তোমাদের এদের সঙ্গে। আবার খুব তাড়াতাড়ি, হ্যাঁ ঠিক আছে। তো বাস স্ট্যান্ডে এসে দেখি আমাদের লাইনের একটা বাসও নেই। দেখো তোমরা দেখে বুঝবে কি করে, একটা আছে কিন্তু ওটা বন্ধ পড়ে আছে, ওটা যায় না, দাঁড়িয়েই থাকবে। দেখা যাক, বাবার কাছে ফোন করলাম, দুটো বাজে, আর ভালো লাগছে না, টায়ার লাগছে। ওই দেখো দূরে মা দুর্গা লেখা আছে না একটা বাসে, ওটা আমাদের লাইনের বাস, কিন্তু ওটা বন্ধ, একটা করে এমনি পড়ে থাকে এখানে, চলে না, মানে ওটা যাবে না। আর এই যে পুরো রোদ্দুর, আমি যেখানটায় দাঁড়িয়েছি পুরো ছায়া এখানটা। দেখা যাক কখন বাস আসে। গুড ইভিনিং, এখন 5:30 বেজে গেছে, আর বাড়ি এসে স্নান করে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিলাম, ঘুমাইনি। আর আমি আর মা দুজন এখন জল আনতে গেছিলাম, তো জল টল এনে একটু গাছে জল দিচ্ছি, কারণ একটু শুকনো শুকনো, এখন তো আর বৃষ্টি হচ্ছে না, গাছের গোড়াগুলো সব শুকিয়ে গেছে। সকালবেলাও দিয়েছিলাম জল, যে রঙ্গন গাছটা এখানে, ওখান থেকে এখানে ট্রান্সফার করে দিয়েছি, কারণ ওখানে আওতা হচ্ছিল, ছায়া হচ্ছিল। এই যে পুজোর ফুল সার হয়। আর মা এখন সেলাইয়ের কাজ করবে, সেই কাজলের জামা কাপড়গুলো। আর আমারগুলো মনে হয় টাইম পাবে না, আমারগুলো পরে হলেও হবে। এই গাছটার তো কোনো কথাই নেই, যা হয়েছে পুরো উড়িয়ে এসছে। হ্যাঁ, গাঁদা ফুল দুটো তিনটে তোলাও হয়েছে, তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি, অনেকগুলো কুড়ি হয়েছে। আর এদিকে বেগুনের ফুল তো হয়ে সব ঝরে পড়ে যাচ্ছে। এ দেখো এখানে সেই আগে দেখেছিলাম দুটো তিনটে ফুল পড়ে গেছে, ওই গাছেরও ফুল পচে গেছে, কেমন হচ্ছে কেন কি জানি। ওদিকে লঙ্কা গাছেরও তাই অবস্থা, আর পেঁপে গাছগুলো তো ভালো বড় হয়ে গেছে, ওইদিকে একটু তো ভালো গ্রোথ হয়েছে। চলো সেলাইয়ের কাজ হবে, তারপর পুজো আরতি করে মার সঙ্গে আমিও দোকানে যাবো। আমি ভেবেছিলাম এই গাছটা ইয়ে হয়ে গেছে, মারা গেছে, একটু না বেঁচে আছে। চলো গাছের পরিচর্যা। এই যে ঢপটা এখন তোলা হয়নি, জলের ঢপ, ভরা ঢপ, আর তিনটে বোতলে করে আনলাম জল। এই যে শুরু করলো মা সেলাইয়ের কাজ, আমি সুতো এই সুতো পরিয়ে দিলাম, মা চোখে দেখছে না, আমাকে ফ্ল্যাশ জেলে দাঁড়িয়ে থাকতে হচ্ছে, তার কারণ অন্ধকার, এইদিকে লাইটটা পাচ্ছে না। ব্লাউজ পুরো ভিজে গেছে থামে। আর এই যে হাত পাখা দিয়ে হাওয়া করছি, আমিও হাওয়া খাচ্ছি, মাকেও দিচ্ছি।
বুঝে আসছে আর আমি একটু করে বাড়িয়ে দিতে ভালো লাগে ছেলে দেখে আরো সুন্দর গুড ইভিনিং फ्रेंड्स আমরা সন্ধ্যাবেলা পূজো আরতি করে চলে এসেছি দোকানে আর পূজা আরতির আগে মা ওই ফিটিংস গুলো করলো কাজলের চুড়িদার নাইটি ওগুলো তো আমি এবার পরে পরে দেখলাম সবগুলো যে ঠিকঠাক আছে কিনা সব ঠিকঠাকই আছে এবার কাজলকে বলবো নিয়ে যেতে মেসেজ করে তো মা এখন একটা স্টেপ কাট করলো চুলে তোমরা দেখতে পেলে আর দেখো এখানে চুলে পুরো ভর্তি হয়েছে দেখেছো আমার তো চুল দেখলে মানে এমন চুল পড়ে থাকতে দেখলে খুব মায়া হয় আমি তো কোনোদিন কাট ফাট কিছু করি না কোনো স্টেপ কাট ইউভি কিছু করিনি কোনোদিন শুধু ওই সমানটাই করি যদি ইয়ে হয়ে যায় বেশি এমনিতেই মাঝে মাঝে চুল কাটা উচিত নয়তো চুল গ্রোথ হয় না চুলের তো মা নিচে চলে গেল আর আজকে প্রচণ্ড গরম প্রচণ্ড গরম দেখতেই পাচ্ছ ঘেমে গেছে আর আমাদের এই উপরটা ভীষণ গরম মানে উপরে ভীষণ গরম লাগে তো আমি এখন নিচে চলে যাব এটা কিসের চার্জার তোমার আমার সেই আগে হারিয়ে যাওয়া মোবাইলটা চার্জার চলো লাইট অফ করে দিয়ে নিচে চলে যাই বাইরেও আলো জ্বলছে ওখানে আবার চুল কেটে রেখেছে কখন পরিষ্কার করবে এগুলো কি জানি চলো বাবা ওইদিকে দোকান বন্ধ করছে অনেক রাত্রি হয়ে গেছে আজকে 10:30 বাজে এখন আমরা বাড়ি যাব ঠাকুর তৈরি হচ্ছে একটু বাড়ি যাওয়ার আগে দেখতে আসলাম এই যে বাইরে একটা মাটির সাথে আর দুদিন মাঝখানে আজকে আছে ঠাকুর এবার চলে এসেছি এই দিকটাতে দেখো এখানে তিনটে ঠাকুর আছে ভালো করে দেখাই যাচ্ছে ওই যে একটা দুটো তিনটে আরে দেখো এখান থেকে গ্যাস সাপ্লাই হচ্ছে দিয়ে ওই যে ওখানে ঠাকুর শুকাচ্ছে দেখলে না তোমরা প্রথমেই দেখালাম ওই দেখো আগুন দিয়ে গণেশ শুকাচ্ছে বাবা ওই ঘরে মশারি টাঙাচ্ছে আর মা এই ঘরে শুয়ে পড়েছে অলরেডি আর আমি এবার যোগদান দেব এখন 11টা বাজে না বাজে শুতে দেরি হয়ে গেল এখন এই ভিডিওটা এডিট করব দিয়ে ঘুমের দেশে চলে যাব তাহলে গুড নাইট টাটা টাটা আর কথা বলতে পারছি না খুব ঘুম পেয়েছে বাই